ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদ। ইসরায়েলে অবিস্ফোরিত দুই ক্ষেপণাস্ত্র দিয়ে 5 ট্যাঙ্ক ধ্বংস করল হামাস। আরো জানিয়ে দেব এবার ইসরায়েলে গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রস্তাব পাস। এবার ভারত মহাসমরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা। ইমরান খানের দলের ব্যাট প্রতীক বাতিল করল নির্বাচন কমিশন। আরো জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট মিসাইল পাঠাচ্ছে জাপান। সন্দেহ করবেন না, ইহুদবাদী ইসরায়েল পৃথিবীর বুক থেকে মুছে যাবে। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলে হামলার নির্দেশ ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের অবিস্ফোরিত দুই ক্ষেপণাস্ত্র দিয়ে 5 ট্যাঙ্ক ধ্বংস করল হামাস। বহু সেনা নিহত। দখলদার ইসরায়েলের 2 টন ওজনের 2টি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র দিয়ে 5টি ইসরায়েল ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিনি হামাস সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড। আর শনিবার এক বিবৃতিতে তারা বলেছে সাম্প্রতিক ইসরায়েলি বাহিনী গাজার আবাসিক ভবনকে লক্ষ্য করে যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার মধ্যে 2টি ক্ষেপণাস্ত্র কাজ করেনি, অর্থাৎ অবিস্ফোরিত হয়নি। প্রতিরোধ সংগ্রামের ওই 2 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ট্যাঙ্ক ও গাড়ি বহরে চলার পথে রেখে দেয় এবং ট্যাঙ্ক বহর ওই 2 ক্ষেপণাস্ত্রের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেগুলো বিস্ফোরণের ঘটনা ঘটায়। জাবালি আল বালাদু এলাকায় এই ঘটনা ঘটে। আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে আরো বলেছেন ইসরায়েলের 5টি ট্যাঙ্ক ধ্বংস হওয়া সত্ত্বেও এসব ট্যাঙ্কের সব আরোহী নিহত হয়েছে। এদিকে হামাসের ইজ্জাদ্দিন আল কাসেম ব্রিগেডটা শনিবার জানিয়েছে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আল কাশাশিব এলাকায় এক ফিলিস্তিনি সংগ্রামী ইসরায়েলি সেনাদের সামনে গিয়ে সরাসরি গুলি চালিয়ে তার দখলদার সেনাকে হত্যা করেছে। এছাড়া গাজার মধ্য অঞ্চলে হুজুর আদ্দিক এলাকায় একটি টার্নেল প্রবেশ পথে বিস্ফোরণ ঘটি বহু ইসরায়েলি সেনা হত্যা করা হয়। দখলদার সেনারা যখন টার্নেলে প্রবেশ করেছিল তখন সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। টার্নেলে বিস্ফোরণে শিকার ইসরায়েলি সেনাদের বাঁচাতে আরো কিছু দখলদার সেনা সেখানে হাজির হয়। এ সময় তাদেরকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়, এতে সেখানে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। সূত্র 5 টুডে। এবার ইসরায়েলে গ্যাস ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাকি পুত্র যোদ্ধারা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। কয়েকদিন আগে ভূমধ্যসাগরে অবস্থিত ইসরায়েলের কারিশে গ্যাস রিগে হামলা চালানো হয়। যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে সেটি সরাসরি গ্যাস রিগেন আঘাতানে। শুক্রবার আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছেন। ইরাকের প্রতিরোধকারী সংগঠনটি এক বিবৃতিতে জানায় তারা উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। তিরোধকারী সংগঠনটি অবশ্য বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর আগ্রাসন ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তার প্রতিরোধ হিসেবে ইসরায়েলি গ্যাস রিগে হামলা চালানো হয়েছে। সংগঠনটি আরো বলেছে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। ইরাকের বেশ কয়েকটি মার্কিন বিরোধী সংগঠনের জোট মিলে ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন গড়ে তুলেছে। গাজা ইসরায়েল আগ্রাসন শুরু পর থেকে সংগঠনটি ইরাক ও সিরিয়ার মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে। সূত্র 5 টুডে। এবার গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রস্তাব পাস। ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। যুদ্ধের মধ্যে 51 দিন যুদ্ধের পর বিরতি দিয়েছিল 1 সপ্তাহ, এরপর আবার পুনরায় যুদ্ধ শুরু হয়েছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলছিল আলোচনা। অবশেষে গাজা উপত্যকায় মানবিক সহায়তা সরবরাহ ইস্যুতে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল এই ইস্যুতে ভোটাভুটির পর প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবে গাজার নিরাপদে ধারাবাহিক ভাবে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে বিদ্যমান পদক্ষেপগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা পরিষদের ওই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে সমর্থন দেয় 15 দেশ, বাকি 2 দেশের মধ্যে ভোটদানে বিরত ছিল পরিষদের স্থানীয় সদস্য যুক্তরাষ্ট্রের রাশিয়া। ভোট না দিলেও এই প্রস্তাবকে সংঘাত বন্ধের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্র। এর আগে 3 দফায় এই প্রস্তাব ইস্যুতে পেছানো হয় ভোটাভুটি। অন্যদিকে প্রস্তাবের ভাষা শর্ত দিয়ে আপত্তি জানিয়েছে রাশিয়া। সংযুক্ত আরব আমিরাত অবিলম্বে যুদ্ধবিরতির কথা প্রস্তাবে বলা হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চাপে ভাষায়
কাটছাট করা হয়। সূত্র পাস টুডে। তিন দিক থেকে হামলা, এবার ভারত মহাসাগরে ইসরায়েলের সংশ্লিষ্ট বাণিজ্য জাহাজের ড্রোন হামলা। ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে ফিলিস্তিন সমর্থনে বিভিন্নভাবে তিন দিক থেকে হামলা চালাচ্ছে বাণিজ্য জাহাজে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুই নৌ সংস্থা জানিয়েছে হামলা শিকার একটি জাহাজ ইসরায়েলের সংশ্লিষ্ট, তবে এখনো কোনো গোষ্ঠী এই হামলা দায় স্বীকার করেনি। ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে এই বাণিজ্যিক জাহাজটি একটি বেনামি আকারজান দ্বারা হামলার শিকার হয়েছে। লাইব্রিয়ান পতাকা ভাই একটি জাহাজ রাসায়নিক ছিল। ড্রোন হামলা জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়, এতে জাহাজটি কিছুটা পানিতে ডুবে যায়। সূত্র এএফপি। নির্বাচনের মাঠে ইমরান খানের দলের ব্যাট প্রতীক বাতিল করল নির্বাচন কমিশন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকি ইনসাফ পিটাই দলীয় প্রতীক বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন ইসিপি। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ইমরান খানের দলে প্রতীক ছিল ক্রিকেট ব্যাট। খবর জিও নিউজের। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশন সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ইসিপি ব্রেঞ্চে পিটিআই এর প্রতীক কিনে নেওয়ার সঙ্গে দলটির অভ্যন্তরীণ নির্বাচনকেও বেআইনি ঘোষণা করেছেন। জানা গেছে পিটিআই এর সাবেক সদস্য আকবর এস বাবরের কথা এক আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের আদেশে বলা হয় পিটিআই তাদের নির্দেশনা মেনে চলেনি এবং নির্বাচনী আইন 2017 নির্বাচনী বিধিমালা 2017 অনুযায়ী অভ্যন্তরীণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে। এবার যুক্তরাষ্ট্রে পেট্রোড মিসাইল পাঠাচ্ছে জাপান। ইউক্রেনকে সাহায্য করতে যুক্তরাষ্ট্রের পেট্রোড মিসাইল রপ্তানি করতে যাচ্ছে জাপান। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে মূলত রুশ আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করতে এই পদক্ষেপ দেশটির। শুরু থেকে ইউক্রেনের রক্ষায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নানা ধরনের অস্ত্র সরবরাহ করে আসছে, তবে সম্প্রতি অস্থায়ী ঘাটতি দেখা দেয়। জাপান এমনটা করেছে বলে জানা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা ছিল, তবে সাম্প্রতিক আইন কিছুটা শিথিল করেছে কিশিদা সরকার। নতুন সংশোধনী অনুযায়ী দেশে উৎপাদিত প্যাটেন্টধারী যে কোনো রাষ্ট্রের কাছে অস্ত্র রপ্তানি করা যাবে। সূত্র পাস টুডে। সন্দেহ করবেন না, ইহুদিবাদী ইসরায়েল পৃথিবীর বুক থেকে মুছে যাবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন তিনি নিশ্চিত যে ফিলিস্তিনের জনগণ চূড়ান্তভাবে বিজয়ী হবে এবং ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। আজ শনিবার কেরমান এবং খুজিকিস্তান প্রদেশের একদল পরিদর্শককে দেওয়া সাক্ষাৎকারে সর্বোচ্চ নেতা এসব কথা বলে তিনি বলেছেন সন্দেহ করবেন না যে ন্যায়প্রণদের পক্ষে বিজয় থাকবে, সন্দেহ করবেন না যে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। সর্বোচ্চ নেতা বলেছেন ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে লজ্জাজনকভাবে ভেটোদার মধ্য দিয়ে মার্কিন সরকার পশ্চিম বিশ্বের কাছে মুখোশ উন্মোচন করেছেন। তিনি বলেছেন ফিলিস্তিনের জাতির মহান বিজয় হলো যে তারা আমেরিকা ও তার পশ্চিম মিত্রদের তাদের মানবাধিকার মিথ্যা দাবির বিষয়ে হেয় প্রতিপন্ন করতে সক্ষম হয়েছেন। সর্বোচ্চ নেতা আরো বলেছেন আজকের দিনে কেউ আর আমেরিকা ইসরায়েল ও ব্রিটেনকে আলাদা করে দেখে না। সূত্র পাস টুডে। ইরানে হামলা চালালে ইসরায়েলের ধূসর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে রাইসির ঘোষণা। ইরানে হামলা চালালে কিংবা কোনো সামরিক পদক্ষেপ নিলে ইসরায়েলের তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। সম্প্রতি ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানান। ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনায় উত্তেজনা বেড়েছে তেহরান ও তেল আবিবের মধ্যে। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন ইরান। এবার হামলার জবাবে পাল্টা হামলা চালানো হুঁশিয়ারি দিলেন দেশটির প্রেসিডেন্ট। ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট রাইসি ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো পদক্ষেপ নেয় তাহলে ইসরায়েলের দুই শহর গায়েব করে দেওয়া হবে। ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি এই অঞ্চল থেকে সব বিদেশি সেনাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাইসি দাবি বিদেশি সেনাদের উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোনো উপকারে আসবে না বলে তিনি জানিয়েছেন। এর আগে গত সপ্তাহে ইসরায়েলের
পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের প্রতি বেজিং যে প্রভাব আছে সেটি ব্যবহার করে যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করে, তা না হলে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় ইসরায়েল। মন্তব্যের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরান। সূত্র পাস্টুডে।